আমি ফার্মাসি খোলা আছো, মই আছো, মোৰ লগৰ এজন আছে। এনেতে ভদ্র মহিলা এগারী আহে রিক্সা এখন লয়, মটরত চলা রিক্সা আহি মোক ফার্মাসিত আহি কিছু বস্তু অর্ডার দিয়ে, অর্ডার মানে কি উলিয়াব দিছিলে, একচুয়ালি বেবি ফুড, মেডিসিন, ইনসুলিন তেনেকে কিছু বস্তু উলিয়াব দিলে, আর মোর লগত বাকি এনে নর্মেল কথাও পাতি আছিলে। প্রায় বস্তুখিনি আমি উলিয়া দিলো 4,500 টাকার বস্তু, নান আছে, সেরেলেক আছে, 4টা নান 4টা সেরেলেক, তেনেকে বহুতখিনি বস্তু, গোটেখিনি বস্তু ললে, কথা বতরা পাতিলে, আমি হিসাব করলো, হিসাব করে অনলাইন দিবলে ট্রাই করলে অনলাইন পেমেন্টটা নহল, অনলাইন পেমেন্ট নোহা দুবার ট্রাইয়ে করেছে, না মোবাইলে দেখাইছে করেছে, মোক কলে যে মোর ইয়ারপা হওয়া নাই, মোর হাজবেন্ডে এটা বর্তমান চন্দ্রপুরের পাহাড়ের নামি আছে গাড়ি চলাই, গতি মানে ফোন করেছো, 10 মিনিটের পিছত পেমেন্টটা করে দিব, যদি মানে দিব পারো না সুদিলে, মানুষজনীক দেখি মোর অলপ লগা নাছিল যে তেনেকা মিছলি হব, মানে সহজতে একদম সহজভাবে লই মহিলাগী যাতে অসুবিধা নপরে সেই বলে মানে হব বলে সন্মতি দিল, বস্তুখিন দুটা স্টেপ গৈছে, হে গৈ আকৌ রিটার্ন হয়েছে, হয়ে গেছে যে দাদা মোর আরো অল্প বজার আছে, মোক অকমান কেস পয়সা লাগিছিল, আপনার যদি অসুবিধা নয় দিব নাকি, মানে ফোন করে দিও, মানে বোলো ঠিক আছে আপনি ফোন করব না, যদি সচাকে আপনার অসুবিধা কক কি লাগে, মোক 1500 টাকার কথা কলে, মানে 1500 টাকা একটা কেস দিল, তো বস্তুখিন রিক্সা উঠি গুছি গল, গুছি গই আধা ঘন্টার পিছত দিবল পয়সা তো মোর, এটা ধর 2-3 ঘন্টার পিছলে যেটা নাহিল, মানে ফোন করলো, কলে যে দাদা নেটওয়ার্ক পয়া নাই তাতে, গতি হেরি করবা নাই, অকমান পিছতে দিয়ে আছো, সেই বলে মানে 6টালেকে রখিল, 6টা বজাত ফোন করলো, 6টা বজাত প্রথমে ফোন ধরা নাই, ফোন নধরি 7:30 বজাত আকৌ ফোন করলো, ফোন করার পিছনে ধরে কলে যে তখন মোবাইলের চার্জ শেষ হয়েছে, গতি আহি আছে ঘরত, মানে পাইছিল লাস্ট আপনার 9টা বজার আগত দিয়ে আছো, তো 9টা কত দিব, 9:30 বজাত মানে ফোন করলো, ফোনে নধরিল, তো হেনেকে গোটেখিনি বস্তু মোরপর শর্ট করে লই গেল, এতিয়া মই এইখিনি আজি মই একচুয়ালি ইয়ার মই নিউজের থ্রুরে বা মিডিয়ার থ্রুরে এনেকে করবলগা কারণ হল কি, এনেকে মই জনাত আরো 2-3খন দোকানত গৈছে, ইভিন মই যদি কম মোর আরো একটা কাউন্টার আছে বেহারবাড়ি, আজি 4-5 দিন আগত তাতো গৈছে, গৈ মেডিসিনখিনি অর্ডার দিছে, অর্ডার দি পেলায় মাস্ক পরিধান করে আছে সেইদিনা, যেহেতু মই তার এমপ্লয়খিনিক এলার্ট করে থৈছো, যে ফোন নাম্বার তাতে দি থৈ দিছিলে, সেই ফোন নাম্বারটো তাতে এন্ট্রি করেছে, কিন্তু মই যেতিয়া মোক গধূলি কয় তেতিয়া মই গম পাইছো যে সেই মহিলাগৰাকী তাতে গৈছে, আৰু সেম ইস্যু, তাতে রিক্সা এখনত গৈছে, কথা হল কি সেইদিনা তাত মাস্ক পিন্ধি গৈছে, কিন্তু মোৰ ইয়াতে আহোঁতে ফ্রিলি আহিছিল, নাজানে যে মোৰ তাতে একচুয়ালি ভিডিওটো ৰৈ যাব, মোৰ গোটেইখিনি ভিডিও মোৰ চিচি কেমেৰাত ওলাই আছে।